তো ঈদ মোবারকের জন্য জানানোর জন্য চলে আসছি হচ্ছে আদিয়ান রিনিয়া। আদিয়ান হচ্ছে একলা, লতার শ্বশুর আসে, তার বাবা ডায়া পড়ছে, দেখতে পাচ্ছেন। বলছিলাম আহ শুন না, ঈদ যেন তৈরি হলো আজকে আমাদের বিষাদে, অনেক কষ্টে গড়া বাবার শেষ সম্পর্কটুকু আজকে আগুনে ধাও ধাও করে সব পুড়ে শেষ হয়ে গেল। আসলে ভাবতে পারিনি ঈদের দিন সকালে এরকম একটা ঘটনা ঘটবো। নামাজে দাঁড়ানোর আগে আসলে সব পুড়ে শেষ হয়ে গেল আমাদের এবং আমাদের আত্মীয় এলাকার মানুষের। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সেখান থেকে আমাকে দেখতেছেন সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সকালবেলায় শুরু করলাম। সকালবেলা হচ্ছে আজকে এই দিন নামাজ পড়তে যাচ্ছি, তো মনে করেন একটা ক্যামেরাটা ধরে আপনাদেরকে একটু দেখাই, এই জন্য ক্যামেরাটা ধরা। তো আমাদের এখানে হচ্ছে ঈদের জামাত হচ্ছে 8টা বাজে, এখন বাজে কত, 8টা বাজে 3 মিনিট বাকি। একটু ঘুম থেকে একটু লেট করে উঠছি, সকালবেলা সবাই নানারা মামারা এসে কোনো খোঁজাখুঁজি করছে। তো এখন হচ্ছে আমি নামাজ পড়তে যাবো, তারপর আপনাদের সাথে বাকি কথা বলব। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আজকের পবিত্র দিনে আজকে আপনাদের মধ্যে ক্যামেরাটা ধরলাম। তো চলেন, হালকা 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 এখন লাগছে। আরিয়ান আদিয়ান আর হচ্ছে আমার নানা, নানায় নাতি যাইতেছি, সকালে গেছে গা নানায় খোঁজ নিতে লেগে। তো আগে আগে হচ্ছে শাহিন মোমায় নামাজ পড়তে লেগে কুট্টি ডরে নিয়ে মোটামুটি সবাই চলে আসছে নামাজে। নামাজে দাঁড়াবে এই মুহূর্তেই হঠাৎ করে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যেতে হলো। হঠাৎ করে ফোনে ফোন আসলো, ভয়ানক এক খবর, কানে শুনেই যেন হুট করে দৌড়ে চলে যেতে হলে সেখানে। বিশেষ করে একটা ঘোষণা মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে একটা দোকান আছে, তো নামাজ পড়ে 10 মিনিট আগে দেখি এখানে আগুন লাগছে, সব পুরা শেষ। তো নামাজটা পরে 5 মিনিট আগে আগুনটা লাগছে। ঈদের দিন আজকে এই ঘটনা ঘটছে। আমি
কাজ করতেছে। ইমাম সাহেব মিম্বারে উঠবে, এটা হচ্ছে আমাদের দোকানের শেষ। হাজার হাজার মানুষের আকৃতি কান্না, ঘুরতে যাবি না মুশফিকা, ঘুরতে যাইবা? হ্যাঁ না থাকলাম না ঘুরতে যাবনা। তো ঈদ মোবারকের জন্য জানানোর জন্য চলে আসছি হচ্ছে আদিয়ান রিনিয়া। আদিয়ান হচ্ছে একলা, লতার শ্বশুর আসে, তোর বাবা ডায় ফরছে দেখতে পাচ্ছেন, বলছিলাম আহ শুন না যদি একা একা কে ঘুরতে না না এটা পাপা দা ফুপুরে এদের আইসি বলুন কইতেছে কি যে তুমি কি ফুপি ঘুরতে যাইবা কি না ফুপ ঘুরতে যাবো না, যা যা ঘরো যা ঘরো যা ঘরো যাও, তোমার ফুপি তোমার কিছু খাইবো না। তো ভাই এটা অনেক ফ্রেশ লাগতেছে, অনেক দিন পরে আসলাম মোটামুটি। আর ঈদের নামাজ পড়ে আসলে কোথাও ওরকমভাবে বসা হয় নাই, জাস্ট নানাকে বসা যাওয়া হয়েছিলো আর এদিকে এসে বসছি নানির কাছে যায়। তো অনেকদিন পর লতাকে বসায়, মানে লতা শ্বশুর বসে আবার ঈদের দিন। আর এই জন্য আপনার মাঝে একটু শেয়ার করলাম, আসলে ওরকমভাবে ভিডিও ধরা হয় না, ক্যামেরা ধরে নিই আমি, আর আজকে একটু ধরলাম মানে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, সাথে দেখবেন। আর লতা অনেক খুশি হয়ে গেছে, মানে আদিয়ান ভাই মিথ্যা হতো না আর মুশকিল নেই, আদিয়ান ভাই পুরোই খুশি। আরে পাগলা দিয়ে এক লাখ খালি বয়ে রয়েছে, নামাজ তো নিয়ে গেছি, নামাজ পড়ছে, ঘুরলো এখন ওখানকার একটু। হ্যাঁ মাংস ফ্রিজ থেকে বের করে ভিজাইলো, একমাত্র বাপটা আইসে তার
তো এইগুলো খুব সুন্দর করে আজকে রান্না করে তার বাপরে কী খাওয়ায় আমি আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম আজকে ঈদের দিন। দেন ওরকমভাবে আমি আমার কন্টিনিউ ভিডিও দিই না আপনাদেরকে, আজকে একটু ধরলাম, আশা করি আপনারা সবাই সাপোর্ট করলেন। হ্যাঁ আদেন আনো, আমরা যাই গা, আমরা যাই গা, তোমার আফুকে তার খাওয়া লাগবো না, যাবে গা না খাইয়া যাইবা। হ্যাঁ এগিয়ে তোমার লেগে রান্তাছে, তোমার বাপ জানতে কঠিন বাপ কালকে আইবা। তো অনেকগুলো মাংস ওই দেখতাম, পিএস পিও সব কাটা, আর গত বছর এই টাইম হচ্ছে ছিলাম হচ্ছে সাদি আন্টির বাসায়, লত মনে ছিল ওইবার কেন না ওই বাসায় ছিল না, আর এবার এই বছর হচ্ছিল সাদি আন্টি হচ্ছে আছে ইয়ে আর লাগবো সময় খেবা আবার পরে খাইবে। গত বছর এই টাইমে ছিলাম সাদি বাস সাদি আন্টির বাসায়, কিন্তু এবছর সাদি আন্টি হচ্ছে সে সৌদি আরব আছে মহা ব্যস্ততায়, তাই তার সাথে আসলে এরকম সকালে একটু কথা হয়েছিল। আঙুল খাইবা যাও, না বসোকে আঙুল দিতেছি যাও। আর আজকে হচ্ছে চলে আসছে এই জন্য হচ্ছে লতার কাছ, লত রান্না করুক, কী রান্না করে তার একমাত্র বাপের জন্য আমার জন্য না, কিন্তু আমি হ্যাঁ চলে যাও। কোন থেকে এই যে সেই ফ্রিজটা, এই ফ্রিজে না ফ্রিজে বেশি কিছু বলতে ও একা মানুষ এই জন্য নয় না, এই ও আচ্ছা এই ফ্রিজটা দেখানো উচিত হলো না আসলে, এটা ভিতরে অনেক আমি সবসময় দিই এইটা 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 ফুল ভরা থাকে, আমি ওদিনগুলো মনে করি অনেকগুলো জিনিসপত্র কিনে দিয়ে গেছি ফুল ছিল। আঙ্গুর এইটা কেটা বাবু আঙ্গুরগুলো সিঁড়ি দেখি ওখান থেকে ওই সাইডে যাবে পাশে রেখে আসছি আমি আদা বাটা না আদা রসুন সব অ্যাডজাস্ট করা। এই রান্না বান্না যদি আগে শিখতে পারতাম তাহলে আমি বাবু শিখে দিতাম পুরো, বাবু শিখে আমার টাইম কেন করতো আদা বাটা কিসে তো আমি ঘুরে ঘুরে খাই। তো এই সব অ্যাডজাস্ট করে দিতেছে আর আদিয়ান হয়েছে বেশি আঙ্গুল খাইতেছে এনে, আমি আজকে উনি পরের বাসায় এসে ক্যামেরা ধরলাম দুষ্টমি ক্ষেত্রে, আজকে তার হাতে রান্নাটা খাবো। আদিয়ান এই এটা খাইতে পারো, যেমন জাল দিতে আছে, হ্যাঁ এই যে দেখো জাল দিতে আছে দেখছো রান্না করতেছে, এত খাইতে পারবো না এই মাংস সব খাইতে পারবো তুমি, অর্ধেক খেতে পারবো না, না খাতে পুলটা করে নিয়ে যাবে একটু পারবা, হ্যাঁ আগে তোমার ই তো সব একসাথে অ্যাডজাস্ট করে মাখা নিতেছে। সাদিয়া আন্টি হলো সাদিয়া আন্টি হলো যে কুকার রান্না করেন ওই মাংস কোনো মজাই লাগে না নরমাল, কিন্তু এমনি কষায় যদি গ্যাসে দিয়ে দেয় টেস্ট হয় না। আরে কে যদি রাস্তা দিকে কিতাব খেতে কুরকার মাংস দেওয়া যদি আমার মা খালি কুরকার মাংস দেখছে তোর কাছে আট করলো কুরকার মাংস, কুরকার মাংস দিয়ে ভাত খেয়েছ সুন্দর কালারটা শেয়েছ আর ফেলে এখন হচ্ছে এটা চড়াই দিব সে, আমরা এখানে একটু ঘুরে পড়ে দেখি রান্না করতে করতে কদ্দুর কী করছেন ম্যাডাম, ও শুধু মাংসই দেখাম আপনাকে, আপনারা কইবেন খালি খালি মাংসই রাঁধেনি সাথে আপনার, আর এই পাগলা খালি খেলতেই আস করুক 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 একটু পরে ফুটতেছে হয়ে গেছে রেডি, এটা হচ্ছে সাদা একদম একদম নর্মাল একদম নরমাল যেটা খায় সবসময় এটা হচ্ছে গরুর মাংস, যেটা দেখলেন টমেটো সালাদ আচ্ছা আমার পছন্দের সবচেয়ে পছন্দের ডাল, আর সে হচ্ছে খাওয়াচ্ছে তার বাবাকে, এই যে তার বাবাকে খাওয়াই দিচ্ছে, এক 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 বাবা হচ্ছে আছে কি সৌদি আরব আর এক বাবা হচ্ছে এই যে আদিয়ান তোমার খাওয়াই দিচ্ছে কি ফুকলি খেতে বেড়াতে এসে তুমি, হুম আজকে থাকবে না যাবে গা যাবো গা কেন থাকবে না, হ্যাঁ কালকে তারা নিয়েই বোগা রে হাজির তুমি, আমার কি হুন্ডা আছে তোর তোর ফুকলির একটা হুন্ডা কিনে দিতে লেগে আমারে কও, তো অনেক খাইছি খাওয়া দাওয়া শেষ মানে আদিয়ানের হইলে আমরা চলে যাব, আবার লতা হয়তো কালকে বা পশু কালকে যাবো না বাসা কালকে বা পশু চলে যাব, তো সেখানে দেখা হবে ইনশাল্লাহ।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় আমাদেরকে বেশি বেশি করে দেখেন। আর আগুনের মূল বিষয়ে ভিডিওটা আপনাদেরকে আমি দিব, আপনার পরবর্তী ভিডিও দেখতে পারবেন যে আগুনটা কীভাবে লাগছিল এবং আগুনের প্রখরটা কীরকম ছিল এবং কয় লক্ষ টাকার কী হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা আজকের মতো জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নিত আয়দান কো, আল্লাহ হাফেজ।